Hey guys, this is ProBro. Welcome back to the channel. আজকে আপনারা সবাই ভালো আছেন? তো হ্যাঁ, আজকে এই বাইকটা নিয়ে কথা হবে। 2023 এ এসে এই বাইকটা কেনা কি আদৌ ঠিক হবে কিনা, কোন কোন কারণ দেখলে কেনা যায়, আবার কোন কোন কারণ দেখলে এই বাইকটা মোটেও কেনা উচিত নাই, তো সেইগুলো নিয়ে আজকে কথা বলবো। তো প্রথমেই বলে রাখি, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো চলুন রাইড করতে করতে পুরো কথাটা বলা যাক। এখন চলতেছে 2023, মানে 2023। এই 2023 তে এসে আদৌ কি এই বাইকটা কেনা ঠিক হবে? এই বাইকটা বর্তমান ইয়াং জেনারেশনের একটা ক্রাশ, একটা বাজেট ফ্রেন্ডলি বাইক বলা যায়। তবে কিছু কিছু দিক বিবেচনা করলে এই বাইকটা মোটেও কেনা ঠিক হবে না, আবার কিছু কিছু দিক যদি বিবেচনা করা যায় একদম বেস্ট পারফেক্ট। তো আই থিঙ্ক আপনারা চিন্তাধারা করছেন যে সামনে একটা বাইক নেবেন, এই বাইকটা নেওয়ার প্ল্যান করতেছেন। প্রথমে থ্যাংক ইউ সো মাচ জানাই সেই ভাইটিকে, যে ভাইটি আমাকে তার বাইকটা দিয়ে হেল্প করছে। তো তাকেও আসতে বলছিলাম, বাট সে আসতে পারবে না, কারণ তার একটু কাজ হয়ে গেছে। সে বললো যে আমার যাওয়া লাগবে না, তুমি বাইক নিয়ে যাও। যে বড় ভাইটা আজকে আমাকে তার বাইকটা দিছে, সে আমার প্রথম থেকেই অলওয়েজ সাপোর্ট করে যায়, সে যতটা পারে হেল্প করে, এর জন্য তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এনিওয়ে চলুন শুরু করা যাক। তো প্রথমে বলি 2023 এসে কেন এই বাইকটা কেনা ঠিক হবে না। তো প্রথম কথা হচ্ছে বাজেট। কিছুদিন আগেও কিন্তু এই বাইকটার বাজেট অনেক লো ছিল, যখন এই বাইকটা কেনা হয়, মানে এই ভাইয়ের বাইকটা কেনা, তখন আই থিঙ্ক 1,76,000 ছিল, 1,76,000 ছিল। বর্তমানে নানান কারণে, ডলার সংকটের কারণে ডলারের দাম বেড়ে যাওয়া, এটা ওটা নানান কারণে এটার দাম বেড়ে এখন হয়ে গেছে অলমোস্ট 2,00,000। অলমোস্ট 2,00,000 বলতে 2,00,000 হয়ে গেছে। যদি আপনি এই মনোটনের নিউ এডিশনগুলো, নিউ কালারগুলো নেন, তাহলে অলমোস্ট 2,00,000 হয়ে গেছে। এইদিকে যদি বিবেচনা করা যায়, কিছুদিন আগেও এই বাইকটা খুবই বাজেট ফ্রেন্ডলি ছিল, বাট বর্তমানে এই বাইকটা প্রাইস বেড়ে যাওয়াতে বাজেট ফ্রেন্ডলি নাই। তবে তারপরেও বর্তমানে কিন্তু এই বাইকটা প্রচুর পরিমাণে সেল হচ্ছে। এই বাইকের রেঞ্জে কিন্তু আপনারা আরও ভালো ভালো বাইক পেয়ে যাচ্ছেন, যেগুলোতে আপনার ডবল ডিস্ক আছে, সামনে ABS আছে। যদি জিজ্ঞাসা করেন কোন কোম্পানির আছে, আপনারা একটু রিসার্চ করে দেখতে পারেন যে এই বাজেট রেঞ্জে কিন্তু বর্তমানে কিছু কিছু কোম্পানি বাইক দিচ্ছে, তাদের ডবল ডিস্ক আছে, এমনকি ABS আছে। তো সেকেন্ড যে পয়েন্টটা, এই পয়েন্টটা খুবই খুবই ইম্পর্টেন্ট, যারা পিলিয়ন নিয়ে রাইড করার জন্য এই বাইকটা কিনতে যাচ্ছেন। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলতেছি, এমনকি যে বাইকের ওনার তার কাছ থেকেও আমি জেনে আসছি তার কাছে কোন কোন জিনিসটা খারাপ লাগে। পিলিয়নের জন্য যদি এই বাইকটা কিনতে চান, তাহলে একদমই কেনা ঠিক হবে না, কারণ পিলিয়ন এটাতে বসে একদম স্যাটিসফাই হয় না। পিলিয়ন এটাতে বসলে খুবই আনকমফোর্টেবল ফিল করে। পিলিয়নকে নিয়ে আপনি 10-12 কিলো রাইড করতেছেন কোনো বিষয় না, কিন্তু আপনি যদি পিলিয়নকে নিয়ে এই বাইকে টানা 20-25 কিলো 30 কিলো রাইড করেন, তাহলে পিলিয়ন অস্বস্তিকর বোধ করে। পিলিয়নের জন্য এই বাইকটা ভাই একদমই না। যদি পিলিয়নের কথা চিন্তা করে যদি বাইকটা নিতে চান, তাহলে বলবো এই বাইকটা আগেই ক্যান্সেল করে দিন। তবে আপনাদের একটা জিনিস দেখায়, আমার যে বড় ভাই, এই বড় ভাই কিন্তু এই পিলিয়নের কথাটা বিবেচনা করে সে একটা কাজ করছে, সেটা হচ্ছে আপনাদের দেখাই, সেটা হচ্ছে এই দেখেন, সিটটা সে আলাদাভাবে কেটে তৈরি করে নিছে। দেখছেন এটা, সিটটা কিন্তু একদম ফ্ল্যাট, এখানে সুন্দরভাবে পিলন বসতে পারবে, আপনারা এই কাজটা করে নিতে পারেন। কিন্তু এটা ছাড়া যে পিলনের সিটটা থাকে সেটা হচ্ছে ঢালু। মেয়ে পিলন বসুক আর ছেলে পিলন বসুক, যেই বসুক না কেন, আপনি হালকা ব্রেক ধরবেন তখন দেখবেন পিলন আপনার শরীরের সাথে আঘাত খাচ্ছে। তো আপনারা এই ভাইয়ের মতো, এই বড় ভাইয়ের মতো আপনারা এই কাজটা করে নিতে পারেন, তাহলে আপনাদের এই পিলনের প্রবলেমটা আই থিঙ্ক একটু হলেও সলভ হবে। এখন 3 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে এই বাইকের ব্রেকিং সিস্টেম নিয়ে। এই বাইকের ব্রেকিং সিস্টেম যথেষ্ট ভালো, আই এগ্রি, যথেষ্ট ভালো, বাট এটা একটা সিঙ্গেল ডিস্কের বাইক। এখানে যদি ডবল ডিস্ক হইতো, ডবল ডিস্ক কিন্তু লঞ্চ করছিল মাঝখানে আবার উঠায় নিছে, ডবল ডিস্ক একটা জোস বাইক। এই সুজুকি মনোটনে যদি ডবল ডিস্কটা রাইড করতে পারেন, তাহলে তো ভাই সুপার, কিন্তু ডবল ডিস্কটা নাই। তো সেহেতু এই 2023 এসে এই 2,00,000 টাকা দিয়ে এই মনোটন সিঙ্গেল ডিস্ক কেনা কেমন একটা হয়ে যায়, তো এটা একটা আমার কাছে যুক্তিকর মনে হয় নাই। আমি আগেও বলছি কি, এই বাজেট রেঞ্জে কিন্তু অনেক কোম্পানি, 2-1 কোম্পানি আপনার ডবল ডিস্ক বাইক দিচ্ছে। সো আপনারা বিবেচনা করে দেখতে পারেন যে ওই কোম্পানি ওই বাইকটা নিলে ঠিক হবে কিনা না। এটা আমি যখন এদিকে আসি, এখানে একটু দাঁড়াই, এই প্রকৃতিটা দেখতে আমার খুব ভালো লাগে, লুক অ্যাট দিস। তো নাম্বার 4 পয়েন্ট হচ্ছে, এখনকার যুগে 2023 এসে বাইকে ABS থাকা খুবই গুরুত্বপূর্ণ। যারা ABS বাইক রাইড করে তারা জানছে যে ABS এর গুরুত্ব কতটুকু। তো ABS নিয়ে যদি কথা বলতে হয়, তাহলে আগে বলবো আপনারা একবার ABS বাইকটা রাইড করবেন, দেন আপনারা নন ABS বাইক নেওয়ার কথা চিন্তা করবেন। ABS এত ভালো একটা ব্রেকিং সিস্টেম, আপনার বাইকের রাইডিং কনফিডেন্টটা সো হাই করে দেবে। 2023 এসে আমি মনে করি অ্যাটলিস্ট এমন একটা বাইক চয়েস করবেন যেটাতে
ABS থাকা খুবই গুরুত্বপূর্ণ। তবে এই বাইকের ব্রেকিং সিস্টেম কিন্তু যথেষ্ট ভালো ভাই, যথেষ্ট ভালো। এই দেখেন অস্থির ব্রেকিং সিস্টেম, বাট ABS নাই। তবে ABS থাকলে এই বাইকের ব্রেকিংটা আরো দ্বিগুণ ভালো হতো। তো 5 নম্বর পয়েন্ট হচ্ছে, যারা একটু স্মুথ বাইক পছন্দ করেন, গিয়ার দিয়ে স্মুথ হবে, চালিয়ে স্মুথ হবে, তো তাদের জন্য এই বাইকটা না। কারণ এই বাইকের গিয়ার শিফট প্রচুর পরিমাণে হার্ড। শুধু এই বাইকে না, সুজুকির প্রত্যেক বাইকে গিয়ার শিফট প্রচুর পরিমাণে হার্ড। তবে হ্যাঁ, নতুন লেটেস্ট যেগুলো আসছে এগুলোতে গিয়ার শিফট এই মনোটোনের বাইকের তুলনায় অনেকটা সফট। ওই বাইকগুলো যদি নিতে পারেন খুবই ভালো হয়। তো লেটেস্ট জিনিস সবসময় সর্বদা ভালো হয়। এই বাইকে মনে করুন ক্লাসটা একটু হার্ড, তারপর গিয়ার শিফটিং যেটা করে গিয়ার শিফট একটু হার্ড, থ্রোটল এটাও একটু হার্ড। তো এটা যদি আমি বলি একটা বোকামি হবে, যে এর কারণে গিয়ার শিফট হার্ডের কারণে, তারপর হচ্ছে থ্রোটলটা একটু হার্ড হওয়ার কারণে যে বাইকটা নেবেন না, এমন না, এটা বলা এক বোকামি হবে। তো এটা একটা পয়েন্ট আমি রেখে দিলাম, হয়তো অনেকের কাছে জিনিসটা খারাপ লাগতে পারে। তো এত সময় তো বললাম যে এই বাইকটা কেন কেনা উচিত হবে না 2023 এসে। তো চলুন এখন জানা যাক যে কেন এই বাইকটা এখনো কেনা যায়, কোন কোন দিক দেখলে এই বাইকটা এখনো বেস্ট একটা বাইক, কেন কেনা উচিত না। এই কথা বলার সময় প্রথম পয়েন্ট যেটা বলছিলাম, যে বাজেট, এর বাজেটটা যখন কমছিল ভাই তখন সুপার, মানে একের ভিতর 100 একটা বাইক, এর মতো বাইক এই প্রাইসে এমন বাইক পাওয়া খুবই খুবই টাপ ছিল। তারপরেও যদি 2023 এসে বিবেচনা করি, এই বাজেটে এই বাইকটা যে পারফরমেন্সটা দিবে, আপনার অন্য কোনো বাইক এই পারফরমেন্সটা দিতে পারবে না। প্রথম কথা এটা, বাইকটা আপনার যে পারফরমেন্স দিবে এই বাজেটে, আপনি যতই অন্য কোম্পানির বাইক কিনুন না কেন, যতই ABS থাক, জি হ্যাঁ আমি বলছি যে ABS থাকা জরুরি, কিন্তু এখন আবার বলতেছে ABS নাই তাও এটা ভালো। কারণ কি আমি বলি, এই বাজেটে এই বাইক যে পারফরমেন্স দেয় অন্য কোনো বাইক এই পারফরমেন্স ভাই দিবে না, এটা 100% শিওর। এই দিক বিবেচনা করলে এই বাইকটা নেওয়া একদম পারফেক্ট। তো সেকেন্ড যে পয়েন্টটা, কি কারণে বাইকটা নেওয়া উচিত এখন 2023 এসে, সেটা হচ্ছে এই সুজুকি জিক্সার মনোটোনটা দেখতে যেমন, তেমনি ইয়াং জেনারেশনকে এতভাবে আকৃষ্ট করে এই বাইকটা, যেটা ভাবার বাইরে। ইয়াং জেনারেশনকে প্রচুর পরিমাণে এই জিনিসটা আকৃষ্ট করে এই মনোটোন, সুজুকি জিক্সার মনোটোনটা। কারণ যাদের বাজেট একটু কম, যারা চায় যে একটু স্মার্ট বাইক নিবে, তারা এই বাইকটাই চয়েস করে। এই বাইকটা যে কোনো ব্যক্তির সাথে খুব আরামসে মানিয়ে নিতে পারে। আর বর্তমানে এই বাইকটা ইয়াং জেনারেশন একটা ক্রাশ, কেউ না কেউ এই বাইকটা একবার হলেও পছন্দ করছে। তো যাদের বাজেট 2 লাখ বা 2 লাখের পাশাপাশি, তারা এই বাইকটা একদম 100% দেখতে পারেন। তো যারা চায় যে একটা বাইক নিব, স্মার্ট দেখতে হবে, ব্রেকিং ভালো হবে, পারফরমেন্স ভালো হবে, রেডি পিক আপ ভালো হবে, তো তারা এই বাইকটা অনায়াসে দেখতে পারেন, তাদের জন্য এটা একটা বেস্ট অপশন। তো থার্ড যে পয়েন্টের কথা বলবো, সেটা হচ্ছে বাইকের কমফোর্ট। পিলিয়ন কমফোর্ট অতটা ভালো না হলেও রাইডিং কমফোর্ট কিন্তু মারাত্মক জোস। ইয়েস, পিলিয়ন কমফোর্ট অতটা ভালো না, প্রথমে বলছি যে পিলিয়নের জন্য যদি বাইকটা কিনে থাকেন তাহলে কেনার দরকার নেই। আর ওয়েও বলে দিচ্ছি যে কি করলে আপনার পিলিয়ন কমফোর্ট ভালো পাবেন। রাইডিং কমফোর্ট মারাত্মক জোস, আপনার কাছে ক্লান্তিকর মনে হবে না। যারা বাইক নিয়ে একটু টুকটাক রিসার্চ করি, তারা জানি যে পাইপ হ্যান্ডেলের বাইকগুলো রাইড করে সবথেকে ভালো কমফোর্ট দেয়। এই বাইকটা লং টাইম রাইড করলেও আপনার কোনো প্রবলেম হবে না। তো 4 নম্বর যে পয়েন্টের কথা বলবো, সেটা হচ্ছে মাইলেজ। এই বাইকে যে মাইলেজ দেয় বাইরে ভাই, অস্থির মাইলেজ দেয়। কমসে কম আপনারা 40-45 অনায়াসে পেয়ে যাবেন। আর আপনি যদি খুব মেইনটেইন করে বাইকটা মেইনটেইন করে রাইড করেন, আপনি আরেকটু বেশি পাওয়ার চান্স থাকে। তবে আপনি 45 ধরে রাখেন যে 45 মাস্ট বি পাবেন, আপনি যেভাবে রাইড করেন না কেন, 40-45 মাস্ট। এই বাজেট রেঞ্জে একমাত্র এই বাইকটাই এমন যে স্মার্ট লুকিং এর সাথে মাইলেজটাও আপনার মারাত্মক দিচ্ছে। তো আপনি এই বাইকটার মাইলেজ নিয়ে চিন্তা করা লাগবে না আপনার, আপনি যেভাবে রাইড করেন না কেন। আপনি রাফ রাইড করেন, নর্মালি জেন্টলি রাইড করেন, আপনার ইচ্ছা, মাইলেজ আপনি বেস্ট পাবেন। তো 5 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে কর্নারিং করে বাইকে মারাত্মক মজা পাবেন। কর্নারিং যারা ভালোবাসেন, কর্নারিং করতে যারা পছন্দ করেন, তারা আই থিঙ্ক জানেন যে কর্নারিং করতে কি জিনিস প্রয়োজন হয়। পিছনের চাকাটা ভালো পরিমাণে মোটা দরকার হয়। তো এই বাইকে যথেষ্ট পরিমাণে পিছনের চাকা মোটা, আপনারা কর্নারিং করতে আপনাদের কোনো প্রবলেম হবে না। যারা কর্নারিং লাভার আছেন, যারা কর্নারিং করতে খুব ভালোবাসেন, তাদের জন্য এই বাইকটা একদম পারফেক্ট একটা বাইক। 6 নম্বর যে পয়েন্টের কথা বলবো, সেটা হচ্ছে ইঞ্জিন। আমরা সবাই জানি সুজুকি একটা জাপানি ইঞ্জিন, জাপানি ইঞ্জিনের ক্ষমতা, জাপানি ইঞ্জিনের পারফরমেন্স আমরা সবাই ওভারঅল টুকটাক জানি, একদম বেস্ট ইঞ্জিন পারফরমেন্স বাই একদম বেস্ট। এর ঠিক সময় মতো মডেল চেঞ্জ করলে, একটু মেইনটেইন করলে বাইক গুলির বেগে দৌড়াবে, ওরকম না আর কি, দৌড়াবে ভালো মতো দৌড়াবে আর কি। তো বাইকের ইঞ্জিন নিয়ে কোনো কথা হবে না, ইঞ্জিনের পারফরমেন্স জোস, রেডি পিক আপ যথেষ্ট ভালো, স্মুথনেস যথেষ্ট ভালো। তো লাস্ট পয়েন্ট নিয়ে যে কথাটা বলবো, সেটা হচ্ছে বাইকের মেইনটেইন কস্ট।
Yes, এটা যারা নতুন বাইক কিনবে তাদের মনে প্রশ্ন আসতে পারে যে বাইকের মেইনটেইন কস্ট কেমন হবে Well, বলি এই বাইকের ইঞ্জিন লাগে মাত্র 800-850 সামথিং এরকম লাগে কিন্তু 1 লিটারই কিনতে হবে আপনাকে অয়েল ফিল্টারটা আছে তো এই বাইকের মেইনটেইন কস্ট অনেকটাই কম যদি পার্টসের প্রয়োজন পড়ে তখন একটু পার্টসের দাম বেশি সুজুকি বাইকের পার্টসের দাম অলওয়েজ বেশি থাকে কিন্তু পার্টস তো আপনার সব সময় পড়বে না দুর্ঘটনাবশত যদি কোনো পার্টস ভেঙে যায় তখন আপনার পার্টসটা একটু বেশি দাম দিয়ে কিনতে হবে তবে যখন বাইক চালাবেন অবশ্যই অবশ্যই সাবধানে রাইড করবেন তো এই হচ্ছে বিষয় যদি মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন আমি তার সঠিক কমেন্ট দেওয়ার চেষ্টা করব তো ভিডিও আর লং করব না আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট নেদার ফ্রেশ একটি ভিডিওতে আজকের মতো প্রো ব্রো সাইন অফ বাই বাই টাটা ভালো থাকবেন সবাই কেস্তা